আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এন ইউরোপের নিয়মিত আয়োজন লয়েন জাস্টিসে সাথে আছি আমি এম এ জামান আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনাদের এই প্রশ্নের আইনি প্রশ্নের উত্তর দিয়ে থাকেন পাশাপাশি আমাদের অনেক দর্শক মাসলামা সাহিলে জিজ্ঞেস করে ফেলেন এটা আমাদের আইনি অনুষ্ঠান চেষ্টা করবেন আপনারা শুধু আইনি প্রশ্ন করার জন্য তো আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমরা চলে যাব আমাদের অতিথির কাছে অতিথি হিসেবে আজকে আমাদের মাঝে আছেন বিজ্ঞ আইনজীবী এবং ব সেন্ট্রাল মসজিদের খতিব ব্যারিস্টার খতিবউদ্দিন আহমেদ সিকদার এমবি উনি নিয়ে আপনাদের জিজ্ঞাসার জবাব দেবেন তার আগে আমরা আপনাদের প্রশ্ন নেওয়ার আগে ব্যারিস্টার সাহেব সমসাময়িক বিষয়ে অথবা ইসলামিক বিষয়ে ওনার ওপেনিং রিমার্ক দিয়ে থাকেন আজকে এর অন্যতা হবে না বৃষ্টি সাহেব অবশ্যই আপনাদের জন্য ওপেনিং রিমার্ক নিয়ে আসবেন আসসালামু আলাইকুম বৃষ্টি সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ মাসা আল্লাহ আমাদের দর্শকরা আপনার অপেক্ষায় থাকেন এবং কি বলবো এখানে কিছু দর্শক শুধু ওপেনিং রিমার্ক শোনার জন্য থাকেন তো নাকি আলহামদুলিল্লাহ আমাদের ভালো করেন সমসাময়িক বিষয় বিশেষ করে ওই যে ইসলামিক আলোচনাগুলো ওনারা অত্যন্ত ভালোবাসেন এবং মন দিয়ে শোনেন এবং কিছু দর্শক তো সময়ের আগেই লাইনে ঢুকার চেষ্টা করেন প্রশ্ন করার জন্য সো আমরা সময় নষ্ট করবো না আমরা চলে যাবো ওপেনিং রিমাকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আপনারা যে যেখান থেকে বসে অপেক্ষা করতেছেন আমাদের এই অনুষ্ঠান লন জাস্টিস দেখার জন্য আপনারা সকলকে এই লন জাস্টিসের পক্ষ থেকে টিভি পরিবারের পক্ষ থেকে আমাদের কলাকৌশলীর পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরকাত বন্ধুরা বর্তমানে খুব ইম্পর্টেন্ট ইসলামিক ক্যালেন্ডারের ইম্পর্টেন্ট একটা দিন যাচ্ছে দিনগুলো যাচ্ছে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে বারো মাসে বছর যায় বাংলা মাসগুলো হলো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় থেকে আরম্ভ করে চৈত্র পর্যন্ত ইংরেজি মাস হলো জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আরবি মাস হলো মহরম সফর রবিউল আউয়াল থেকে শুরু করে জুলকাদা জুলহাজ্জা পর্যন্ত আজকের যে দিনটা বন্ধুরা এই দিনটা জুলকাদা মাসের শেষের ভাগে চলে এসেছে আগামী পরশু দিন অর্থাৎ শুক্রবার হবে জুলহাজ্জা মাসের প্রথম তারিখ এই তারিখটা কেন বলতেছি আমরা সবাই জানি যে রমজানুল মুবারকের অনেক ফজিলত অনেক ফজিলত কিন্তু যে দিনগুলো জুলহাজ্জা মাসের প্রথম যে দশ দিন এই দশ দিনের যে গুরুত্ব কেতাবে আনে হাদিসে এসেছে এগুলো নিয়ে আমরা সাধারণত চর্চা করি না রমজানুল মুবারক যেহেতু রোজার মাসটা নিয়ে যেভাবে আমরা চর্চা করি এই যে দশ দিন বন্ধুরা শুক্রবার থেকে শুরু হবে পরের রবিবার পর্যন্ত ইসলামিক ক্যালেন্ডারের সর্বশেষ মাস জুল হাজার প্রথম দশ দিন এই দশ দিন খুব খুব খুবই গুরুত্বপূর্ণ নবীজি বলেছেন যে জেহাদে গিয়ে আল্লাহর রাস্তাতে ফাইট করার সময় যে ফজিলত

আল্লা রাসের প্রথম দশ দিনের কসমকে দেখেন কসম খাওয়ার বিধান আছে বান্দারা আল্লাহ ছাড়া আর কারো কসম নেওয়া যায় না বললাম আমার বাবার কসম আমার মায়ের কসম আমার বংশের কসম আউলিয়ার কসম এগুলো কসম খাওয়া যায় না কসম হবে শুধু আল্লাহ রবুল আলমিন কথাটা বুঝতে পারছেন কসম যদি করেন আল্লাহর নামেই করবেন আবার যদি আল্লাহ রবুল আলমিন কসম করেন তার তার মখলুকাতের তার সৃষ্টির যে কোনো একটা জিনিস দিয়ে উনি কসম করতে পারেন যেমন মনে করেন এই ধরনের আল্লাহ বিভিন্ন জিনিস নিয়ে কসম কান আর এইখানে আল্লাহ বলতেছেন এই জুল হাজ্জা মাসের প্রথম দশ দিনের কসম খাচ্ছেন এই দশ দিনের এত বড় ফজি ফজিলত কেন বন্ধুরা এই দশ দিনের ফজিলত এত বেশি যে সারা বৎসরের কোনো দশ দিনের সাথে এগুলোর পেরালাল হতে পারে না এই দশ দিনের মধ্যে কি কি আছে ধরেন বুনিয়াল ইসলাম ওয়ালা আল্ হমস শেহাদি আল্লাহ ইহা ই ও আন্না মুহাম্মদ রসুল্লাহ ও ইকাম সলাতি ও ইতা জাকাতি ও সুইয়াম শাহরি রামদন ও ইলাইহি তিল আমি গত সপ্তাহে বলেছি যে ইসলাম ধর্মের পাঁচটা কুটি আছে আপনি কোনো সময় পাঁচটা কুটিকে একসাথে পাবেন না রমজানুল মুবারকের রোজা পাবেন নামাজ পাবেন কিন্তু এই দশ দিনে আপনি রোজাও পাবেন কলিমা পাবেন নামাজ পাবেন রোজা পাবেন হজ জাকাত পাবেন এই পাঁচটাই এই দশ দিনের মধ্যে হয় এই দশ দিন কেন ভাইরা বোনেরা কেন এত বৈশিষ্ট্যপূর্ণ এটা হলো এই দশ দিনের সর্বশেষ যে দিন ওই দিন ঈদুল আধা হয় আর নয় নম্বর দিনে হয় ইয়উম আল্লা আরফা যেদিন হাজি সাহেবরা গত সপ্তাহে বলেছি হাজি সাহেবরা আরফার মাঠে থাকেন হজের তিনটা গুরুত্বপূর্ণ ফরজের মধ্যে ফরজের মধ্যে একটা হলো আরফা তো এইটার কেন গুরুত্ব এটা এসেছে আজ থেকে প্রায় চার হাজার বছর আগ থেকে এটা গুরুত্ব এসেছে এই দশ দিনের কিভাবে বন্ধুরা গত সপ্তাহে এটাও বলেছি যে আগের যত ইবাদ ছিল আমাদের নবীজি আসার কারণে সব ইবাদাত উপাসনা ক্যান্সেল হয়ে গেছে একসেপ্ট হজ এবং হজের এখন সিজন চলতেছে আর এই যে দশ দিন আল্লাহ কোরআনে করিমের মধ্যে বললেন এই দশটা দিন রমজানুল মুবারকের শেষের দশ রাত্রির ফজিলত বেশি কিন্তু এই দশটা দিনের ফজিলত বেশি কেন এই দিনের মধ্যে হজ করতে হয় এই দিনের মধ্যে উকুফে আরফা করতে হয় এই দিনের মধ্যে ধরেন তোয়াফ দিনের রাতেও করতে পারেন তো চার হাজার বছর আগ থেকে কিভাবে এসেছে বন্ধুরা কোরআন শরীফের মধ্যে এসেছে আপনারা নিশ্চয়ই শুনেছেন হজরত ইব্রাহিম আল ইসলামের কথা ইব্রাহিম আল ইসলাম এই ব্যক্তি তা ওনার চার ছিডি সিঁড়ি বুঝেননি সিলটি ভাষায় ওনার ছেলে নাতি নাতির গড়ের পন্তি সবাই নবী উনি হলেন ইব্রাহিম আলী ইসলাম যদিও উনার বাপ ছিলেন একজন ব্রাহ্মণ উনি মূর্তি বানাইতেন আজার ছিল ওনার নাম বন্ধুরা কোরআন শরীফের মধ্যে সত্তর বারের বেশি হজরত ইব্রাহিম আলী ইসলামের কথা এসেছে ইব্রাহিম আল ইসলামের এত প্রশংসা আল্লাহ করেছেন কোরআনে করিমের মধ্যে আমাদের দেশে পরিবারের মধ্যে যদি একজন মুরব্বী থাকেন একজন আলিম থাকেন তাইলে আপনার বাচ্চা হলে ওনার কাছে গিয়ে বলেন আব্বা যান দাদা যান চাচা যান আমার বাচ্চার জন্য একটা নাম দেন আল্লাহ আলামিন কোরআন কোরআনে করিমের মধ্যে বলছেন যে মুসলমান যে তোমাদের নাম মুসলিম এই নামটা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাহিসাল্লা সাল্লাম হুয়াবুকুম সাম্মা কুমুল বুসলিমিন এবং ইব্রাহিম কে প্রত্যেক নবীদের এক একটা টাইটেল আছে আদ আমু সফিউল্লাহ বুঝতে পারছেন নুহ নবীউল্লাহ মুসা কালিম উল্লাহ ইসা রুহুল্লাহ কিন্তু যখন ইব্রাহিম আল ইসলামের নাম বলবেন ওনার টাইটেল আছে ইব্রাহিম ও উল্লাহ আল্লাহর বন্ধু এই টাইটেল আমাদের নবী এবং ইব্রাহিম আল ইসলাম ছাড়া আর কেউ আল্লাহর বন্ধু আল্লাহর খলিল এই টাইটেল পান নাই বন্ধুরা কেন উনি খলিল হলেন জন্ম থেকে আল্লাহ রবুল আলমী যত পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আল ইসলামকে যা যা করতে বলেছেন আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়ে বলছেন আমি যতটা পরীক্ষা ইব্রাহিমকে করেছি প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলী ইসলাম প্রত্যেকটা পরীক্ষায় কামিয়াব হয়েছেন আল্লাহর কথাকে প্রাধান্য দিয়েছেন আল্লাহর কথাকে গুরুত্ব দিয়েছেন নিজের কথার চাইতে নিজের মতের চাইতে ধরেন যখন ইব্রাহিম আলী ইসলাম সম্পূর্ণ গুত্রের মানুষ মূর্তিকে হরিয়ম হরিয়ম বলে মূর্তি পূজা করে উনি তার গোত্র তার বাবা তার বংশ সবার বিরুদ্ধে গিয়ে বললেন যে আমি সূর্য পূজা করি না চন্দ্রও না চন্দ্রও না তারাও না আমি আল্লাহি ফাওয়াত আমি আল্লাহর কথা বলতেছি তখনকার বাদশাহ ছিল নমরুদ বলল তুমি এটা বাদ দিবা না আমাদের খুদাদেরকে আমরা দেদেরকে যে বুথগুলোকে আমরা উপাসনা করি এগুলোকে তুমি গালাগালি করবা তাইলে দাঁড়াও সে বিরাট ধরনের একটা আগুনের ফ্যানিস বলা ওইটাকে যেখানে দাগ দাঁকে আগুন করে ওইটাতে ফেলে দিতে চাইছে এব্রাহিম তুমি বাদ দিবা না বাদ না বলছেন আল্লাহ ইব্রাহিম আলী বলছেন আমার আল্লাহ বলছেন যে আল্লাহ একজন আহাদুন সামাদ বলব তুমি যদি ফালাইতে পারো তাহলে তুমি ইচ্ছে করলে পারো বন্ধুরা এই পরীক্ষাতে ইব্রাহিম আলহ সাল্লা আগুনের গুহায় আগুনের গাড়ায় ফেলা হয়েছে কিন্তু আল্লাহ বলতেছেন আমি আগুনকে বলে দিলাম আল্লাহ বলতেছেন আগুন তুমি সারা জীবন জিনিসপত্রকে পুড়িয়ে ফেলেছ জ্বালিয়ে ফেলেছ আজকে আমার ইব্রাহিমের জন্য তুমি গার্ডেন এবং সালামতির বস্তু হয়ে যাও আগুনে ওনাকে পুড়াইতে পারল না ইব্রাহিম ইসলাম জানেন যেন আগুনে গাড়াতে পড়লে উনি পুড়ে যাবেন চিন্তা করে নি উনি আর ইমানের দরজা এটা হলো একটা আরেকটা দেখেন হি ইজ এ ইয়াং ম্যান অফ থার্টি ফাইভ মক্কা শরীফে বিবি হাজেরাকে নিয়ে গেছেন শি ইজ প্রেগনেন্ট শি ইজ প্রেগনেন্ট শি ডেলিভার্ড এ চাইল্ড হিজ নেম ইজ ইসমাইল ওই সময় বিবির দিকে তাকিয়ে বলতেছেন যে আস্তে আস্তে তো আমি চলে যাচ্ছি বিবি জিজ্ঞেস করতেছেন অগো তুমি কোথায় যাও একটা ছোট্ট একটা বাচ্চা এই প্রসব হলো আর তুমি এবার ফেলে চলে যাইবা ইব্রাহিম আল ইসলাম মুস্কি হাসি দিয়ে বলছেন উপরের দিকে তাকিয়ে তো উনি বলতেছেন যে তোমার স্ত্রীকে এবং তোমার বাচ্চাকে ফেলে তুমি এখান থেকে চলে যাও এখন আল্লাহর কথাকে প্রাধান্য দিচ্ছি কেন ইমাজিন আপনি একটু ভিজুয়ালাইজ করেন তো আপনার একটা বাচ্চা হবে তাবলিক জমাতে যখন আমার ভাইরা তাবলিগে যায় ওয়াইফকে কোনো টাকা না দিয়ে যায় আরে প্রে আসার পরে যে ঝগড়া শুরু হয় ইব্রাহিম আল ইসলামের ওয়াইফ ডেমা লাগি ডেমি আর রাজার লাগি রানি জামাই জেলাহান বউ আল্লাহ মিলাই দিছে ওখান ইব্রাহিম আলি ইসাল্লা বললেন আমি চলে যাচ্ছি আল্লাহর হওয়ালা করে এখন বিবি আর পানি টানি কিচ্ছু নাই ওই যে সাফা আর মারোয়াতে দৌড়াই আল্লাহ রবুল আলমিনের কাছে এই দৌড়ানোটা এত ভালো লাগেছে যা আদম আল ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য এটা ইবাদতের কাজ করে দিয়েছেন আমরা উমরাতে গেলে সোফা মারোয়াতে দৌড়াই হজে গেলে এটা একটা রুকুন এটা করতে হয় একজন মহিলা কী কাজ করেছিলেন বাচ্চাকে পানি দেওয়ার জন্য পরে এই দৌড়ানোর কারণে এসে দেখলেন বাচ্চার পা থেকে পানি বের হচ্ছে কুয়ার পানি সুবাহ আল্লাহ এই মরুভূমিতে পানি এসলো থেকে পরে এটার নাম জমজম হলো বন্ধুরা মিলিয়ন না বিলিয়ন বিলিয়ন মানুষ দুনিয়াতে পানি এই জমজমের পানি খায় এই পানি শেষ হচ্ছে না ইসমাইল আল ইসলামের পায়ের বরকত সুভাল আল্লাহ সুভাল আল্লাহ তিন নম্বর পরীক্ষা ইব্রাহিম আল ইসলামকে আল্লাহ বললেন আলমিন বললেন তুমি এমন একটা জিনিস কুরবানি করো আমার জন্য যাতে পরীক্ষাতে পাশ করো আপনারা ভাই জানেন কোরআন শরীফে আছে ইব্রাহিম আল ইসলাম ছেলেকে বললেন বাবা আল্লাহ রবুল্লা আলমিন বলছে তোমাকে কোরবানি দেওয়ার জন্য ছেলেও সেরকম উনি বললেন আব্বা যান আল্লাহ যদি আমার প্রাণ চায় আমি রাজি আছি অর্থাৎ কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্লা আলমিন বলতেছেন যে ইব্রাহিম আলহি সোলা যতটা পরীক্ষা দিয়েছিলাম সব কোটিতে উনি পাসমাহ যে ইব্রাহিমের টাইটেল হলো খলিলুল্লাহ বন্ধুরা কোরআন শরীফের মাঝে আছে ইয়া রব্বাল আলমিন কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহর ঘরের পাশে ইব্রাহিম আল ইসলামের পাদদেশ এই পায়ের মার্ক এই জায়গাটা এখনও সুরক্ষিত আছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন তোমরা ইব্রাহিমের ওই পায়ের যে ছোঁয়া আছে ওই জায়গাতে গিয়ে নামাজ দুই রাকাত পড়বা যারাই আপনার হজ করে বা উমরা করে ওইখানে দুই রাখাত নামাজ পড়তে হয় আমি এগুলো কেন বলতেছি এই যে নামাজ পড়া এই যে সফা মারোয়া দৌড়ানো এই যে জমজম এই সবগুলো কানেক্টেড হইলো এই দশ দিনের সাথে জুল হাজার প্রথম তারিখ আগামী শুক্রবার থেকে পরের রবিবার পর্যন্ত শুক্রবার পরে শনি রবি এরপরের এরপরে এই দশ দিন এই দশ দিন হলো দি বেস্ট ডেইজ অফ দ্য হোল ইয়ার এর কারণে এই দশ দিনে বেশি বেশি তেলাওয়াত করব বেশি বেশি সাদাকা করব বেশি বেশি আল্লাহর কাছে মোনাজাত করব ওই হাজি সাহেবরা যারা চলে গেছেন ওইখানে দোয়া করতেছেন তাদের সাথে আমরা এসিমিলেইট করে ওনারা ওইখানে কোরবানি করবে আমরা যে যেখানে আছি বিশ্বের জায়গায় জায়গায় কোনায় কোনায় ওইখানে আমরা কোরবানি করবো এই দশটা দিন জুড়াত করে বলতেছি হেলাতে হারাবেন না এই দশটা দিনের জন্য মর্যাদা আমরা পুরাপুরি দেই এবং আল্লাহ রবুল আলমিন যেভাবে কোরআন শরীফে বলেছেন এই দশ দিন ভেরি স্পেশাল টেন ডেজ এই দশ দিনের পুরা বরকত সরাফত আজমত যেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দান করে আপনারা সবাই একবার আমিন বলেন আমিন থ্যাংক ইউ ইউজাম ধন্যবাদ আসলে ইসলামিক ক্যালেন্ডারে এই দশ দিন খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা আপনার ওপেনিং রিমার্ক থেকে শুনতে পারলাম আমরা চেষ্টা করবো দর্শক আপনারাও চেষ্টা করবেন আমরা যেন আমল করতে পারি ভালো কিছু করতে পারি দর্শক আপনারা অনেক খোলা লাইনে আছেন আমরা কথা বলার আমরা প্রথম কলার হিসাবে কে আছেন থেকে সালাম আলাইকুম জি কলার সালাম আলাইকুম জি ওয়ালাইকুম কে বলছেন কোথায় থেকে বলছেন কে বলছেন আমি থেকে বলছি জি নামটা বলুন আমার নাম আপনি কেমন আছেন

করতে ধন্যবাদ রুকসানা প্রশ্ন পরিষ্কার ক্লিয়ার হলে ভালো হয় আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন কে আছেন লাইনে সালাম আলাইকুম জি কল সালাম আলাইকুম আপনি সম্ভবত টিভি ফলো করছেন সালাম আলাইকুম কল

ওকে শুনতে থাকতো ধন্যবাদ শিফা আক্তার আপনার প্রশ্নের জন্য বেশি অনেক কলার লাইনে আছেন আমরা যদি এই প্রশ্নগুলির উত্তর দিয়ে আসি হ্যাঁ বন্ধুরা যায়ন না আপনার সকলের উত্তর দিব ইনশাল্লাহ প্রশ্ন নিব তারপর উত্তর দিব আমরা ফার্স্ট তিনজন কলার তিনিওজনও মহিলা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বোন রুকসানায় ফোন করছেন বেতনাল গ্রিন থাকি কইরা তান বইন আর বনি জামাই আইতা আছিল খেয়ার আর এখন কেরার বিজা ওর না প্রশ্নটা অত ক্লিয়ার না তবে যে কথা আমি বুঝতে পারছি যে তারারে এই যে এমপ্লয়ারজন যেখানো আইতা আসিল যেখানো সার্টিফিকেট অফ স্পন্সারশিপ লইয়া আইতা এরা হোম অফিসে জানাই বন্যাত নাইতো না আপনার শোনেন শুনেন শুনেন রুকসানা বর্তমানে আপনি যদি আমরা এই শো দেখিয়া থাকেন তাইলে গত তিন চার মাস ধরে হইয়া ইয়ার যে এপ্রিল মাস দেখি খেয়ার আর ভিজায় আগে জেলাখান জামাইয়ে বৌরি আনতে ভার্তা জামাইরে জামাই লইয়া আইতে পারতা এই জিনিসটা বন্ধ হয়ে গেছে কারণ এটা বন্ধ সঙ্গত কারণেও আমার গেছেও মনে হয় কতজন এক তিন দুই তিন ডজন হইব যে এরা জামাই বৌ নাই শুধুমাত্র জামাই বৌ সাজাইয়া ওখানো আইছে। তো তারা এটা বুঝতে পারিয়া এখন আপনার জেনুইন জামাইয়ার বউ যারা আপনার বনির মতো মনে সরকার এরারেও আনতে দেন না এখন আপনার বইন যদি নিজস্ব কেরা রইন তাই নেখলা পারবা বনি জামাই এই ভর্তা নাই আর বনি জামাই যদি রইন তাই নেইর পারবা বই নইতে ভর্তা নাই এই জিনিসটা হোম অফিসে তারা জানাইছে কি জান এবং বাকি দুইটা প্রশ্ন এখনো বাকি আছে এইগুলোর উত্তর দিয়ে আমরা দর্শক আপনাদের কাছে চলে আসবো আপনার যারা লাইনে আছেন বেশি সাহেব সেকেন্ড কলার আয়েশা উডগ্রিন থেকে হ্যাঁ আমরা সেকেন্ড কলার নাম্বার টু আমরা বইন আয়শা ফোন করছেন উডগ্রিন থেকে তাইন কইরা তান আমার বয়স সিক্সটি ফাইভ টু থাউজেন্ড অ্যান্ড একবার আইয়া বেড়াইয়া গেছেন লন্ডন থেকে এখন যদি সাইন বলে আইতা যাইতা তে ইলাক কোনো কিছু করা যাইব নি বিজি তখন তো শোনা যার দেন ইয়ে করা না দেয় না শুনেন বইন আয়শা আপনার আমার চান্স আছে দেওয়ার বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এন্টিক্স অফিসার হলে যে সারাটা সারকামস্টেন্সের অবস্থার দেখে যে হয় যে এই মানুষ আইয়া যাই বাগিন না যাই তা নয় কারণ সবার টেন্ডেন্সি হইল এইখানে আইলে প্রায় তাকি যায় গিয়া তো আপনি আপনার আমার যে দুদিন অ্যাপ্লাই করেন অ্যাপ্লিকেশনের মাঝে ওলা দিন যে টান আরও হ্রুতা আসেন দেশ আরও কানেকশন আছে দেশো। আপনার আব্বা আসেন হন দেশ নাতিনসা আসেন দেশ ঠিক কেন আইতা তাই শুধু আপনার দেখা লাগি বা আপনার ফ্যামিলি দেখা লাগি অথবা যদি নির্দেশ আওয়ার একটা কারণ দেখাইতে পারেন একটা বিয়া তাইতা অথবা একজন মানুষ শয্যাশায়ী হসপিটালও তানে দেখা তাইতা এইরকম একটা সিচুয়েশনও কোনো সলিসিটার বা ব্যারিস্টারর কাছে গিয়া হইন যেন একটা স্পন্সারশিপ বানাই দেওয়া লাগি আজ ফেল দেখছি আমার এক্সপিরিয়েন্স থাকি এই এনটিগ্রেন্স অফিসার ইতায় বেশ ফলে উড়ে না ফল দেখল দেখ রিফিউজ করে দিলে আপনি আপিলও কাবা নাই এর কারণে তার কাজ সুজাওয়ার লাগে কোনো সলিসিটার বা বারিস্টার কাছে গিয়া এক্সকিউজ মি বা যে একটা স্পন্সারশিপ ডকুমেন্ট বানাই দেখা এ ফোর সাইজর অন্য মধ্যে সবটা লেখা থাকবো আপনার আম্মা লাগিয়ে আইতা তান শেষে আছে নি কেন দেশ তান কিতা আছে ব্যাংক পয়সা কত আছে তার কোনো এসেট নি প্রপার্টি আছেনি নি ওটা ফড়িয়া তারা ইলে দিলেইব আর না রিফিউজ করব আমার মনে হয় আপনি কোনো লয়ার কাছে কি ফেস টু ফেস অ্যাডভাইস নেন জানো আমরা ম্যাজিক ওয়ার্ড হইল থ্রি টু ওয়ান অর্থাৎ একজন দুইজন তিনজন লয়ারের গেছে আপনি অ্যাডভাইস নেন জানু ইনশাআল্লাহ দেখবা আপনার হইবা

এখন সাত সপ্তাহ হয়ে গেছে জানাইছে না এখন বাইশ আমরা তো শান্তি ভাইয়ান না এনটিগ্রেঞ্চ অফিসার গেছে ইমেইল বা ফোন করাইতামনি ডোন্ট ডু দেটা না বর্তমানে হোম অফিস খুব প্রেসারের মাঝে আছে আমার ইলা কেস আছে এক বছর দুই তিন মাস হয়ে গেছে দুই মাস হয়ে গেছে এক মাস হয়ে গেছে আমারে ও নর্থর এক দিসলা তান রাইট অফ এ বোর্ড ওটা ডুপ্লিকেট হইতো অকটার লাগি সাইড ছয় মাস হয়ে গেছে এরারে যদি আপনি খুসাইন তো দ্যার ইজ পসিবিলিটি কিছু সেন্টিমেন্টাল অফিসার আছে ইটা আপনার কুসাইনির কারণে রিফিউজ করিতে পারে এর কারণে কোরআন শরীফও এক আয়াত আছে আল্লাহ কইন ফ আল্লাহ জামিনা সবর ওলাখান সুন্দর জিনিস আর কোনটা নাই আপনি সবর মানেই ধৈর্য দরকার তারারে কুচাইন না জানো আমি এক উদাহরণ আর একদিন কইছি বোলে হোম অফিসে হইল বাড়ির সামনে এক ফাগল কুকুর একটা ঘুমাই থাকছে তারারে কুকুর কইলে তারা মাইন্ড করে না কুকুর কুকুর ইজ দেয়ার ফ্রেন্ড তখন ঘুমাই থাকছে আপনি হলে হলে আউকা জাউকা আর গরম পানি দিয়া যদি ইকটারে সজাগ করি লাইন ওয়াক করে কামড় মারি ধরবো আপনি খবরদার কোনো ইমেল টিমেল দেওয়ার চেষ্টা করুন না জানো সবর সরক্কা থ্যাংক ইউ ভেরি মাছ ধন্যবাদ আমরা প্রশ্নের উত্তর শেষ হয়ে গেছে আমরা যাব পরবর্তী প্রশ্ন কেসাম আলাইকুম জি দর্শক আপনার টিউবলিয়াম বন্ধ করুন

আপনি আন্দাজি আপনি কইছেন আমার আমার কথা আছে পেনশন পেনশন ক্রেডিট ক্রেডিট ফাইলিরা ফাইলিরা যদি আপনি কইতা বলে প্রি সেটেল অবস্থায় ফাইরা তাইলে আপনারে উত্তর আপনার মানে উত্তর বুঝি লাইছি আপনি ধন্যবাদ মাসুম আমরা আপনার প্রশ্ন পেয়েছি শুনতে থাকুন বেশি আপনাদের প্রশ্ন উত্তরবেন আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে সালাম আলাইকুম জি সালাম আলাইকুম নেক্সট ন্যাশলার হ্যালো আলাইকুম আমরা আমাদের কোথায় শুনতে পাচ্ছি আপনার টিভি ভলিউম বন্ধ করুন জি আলাইকুম দুঃখিত জি ওয়ালাইকুম সালাম কে বলছেন কোথায় থেকে বলছেন জি নামটা বলুন

ইউ আর এক্সকিউজ কোন অসুবিধা নেই ধন্যবাদ আব্দুল বাদুদ আমরা আপনার প্রশ্ন পেয়েছি আপনি শুনতে থাকুন বৃষ্টি সাহেব উত্তর দিবেন তার আগে আমরা আরেকজন কলারের কাছে যাচ্ছি সালাম আলাইকুম নেক্সট কলার সালাম আলাইকুম জি সালাম আলাইকুম টিভি বলিয়ে বন্ধ করুন জি দর্শক আমরা অনেকেই প্রায় প্রতিদিনই বলে থাকি আপনারা যখন আমাদের সাথে কথা বলবেন টিভি ভলিউম বন্ধ রেখে আমাদের সাথে কথা বলবেন জি কি বলছেন কোথায় থেকে বলছেন হ্যালো আসসালামু আলাইকুম সালাম কে বলছেন কোথায় থেকে বলছেন আমি ব্রাইটন থাকি তানিয়া ব্রাইটন থেকে আপনার প্রশ্ন করুন প্লিজ আমার প্রশ্ন আমার হাত আমার ও

ধন্যবাদ বিরতির আগে আমরা তিনটা প্রশ্ন নিয়েছি এবং আপনাদেরকে বলেছেন বিরতি কে এসে আপনাদের প্রশ্ন আপনাদের প্রশ্ন নেব তার আগে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে শেষে থাকবে শেষ আমাদের চতুর্থ কলার ছিলেন মাসুম লন্ডন থেকে হ্যাঁ মাসুম ভাই কলা নাম্বার ফোর গত সপ্তাহও কল করছেন গত সপ্তাহ কল করিয়া দেন তান আম্মায় পেনশন ক্রেডিট ফাইন তে হাউজিং বেনিফিট হাউজিং লাগে ফাইবানি আমি কইসাম ইয়েস কিন্তু মাসুম ভাই এই কথা কইস না যে তাই ইউরোপিয়ান ন্যাশনাল আর তার মা ও দেন উজাই মারার সময় ইউরোপিয়ান এরা তার মা বাপ হৌর হলি সব রাশই ভাই বোন অনেক অত লেস কিন্তু মা বাফরে তো আর হর হলি তো একেবারে সীমা নাই তো এই যারা আমরা উই আর নট উই আর ভেরি প্রাউড আলহামদুলিল্লাহ এই দেশে আমরা দেশে আড়াইশো বৎসর রুল করছে এমন যদি আমরা মুরব্বী হল আইন আমি বেন্ট্রাল মসজিদে নমাজও গেলে দেখি মুরব্বী দ্বারা এরা প্রায় সব ও কাটেগরিত ফুয়ায় ফুড়িয়ে দাম দে হৌর রে মা বাপরে আনছেন এলাকি মুরবী হল দেখা যায় আপনি এই কথা কইছেন না যে আপনার আম্মায় এখন পর্যন্ত ইন্ডিফিনেট লিভ বা ফুল সেটেলমেন্ট পাইছেন না তান প্রি সেটেল প্রি সেটেল অর্থকিতা ইউরোপিয়ান ন্যাশনাল যারা এরা দুই ক্যাটেগরি ফয়লা পাঁচ বছর সেটেলমেন্টর আগে আপনি এই নতুন একটা ইন্ডেফিনেট লিভ নেয় প্রি তাকিয়া প্রি তাকিয়া যদি কেউ বিয়া করে ইট উইল বি ভেরি হার্ড টু ব্রিং ফ্রম ব্যাক হোম ইল্লা মাশাল্লাহ তা আপনার আমার প্রি সেটেল হয়েছে আপনি নিজে প্রশ্নের উত্তর দিলাইছেন যে সময় আপনার আম্মার সেটেলমেন্ট হইব তখন শি উইল গেট অল দ্য বেনিফিট লাইক এনি ইজ আ সিটিজেন

বিনা পয়সায় ওলা সকলটা বিনা পয়সায় থেলে উইত নাই এক সময় আসিল আপনার আর টু থাউজেন্ড টুয়েন্টি ডিসেম্বর একত্রিশ তারিখের আগে এখন ওদেশ মানুষে যাতে লিগেল এডভাইস পয়সা দিনে ওলা পয়সা দিয়া লিগেল এডভাইস নে জানবা আপনার আমার কি রাইট আছে রাইট নেই ঠিক আছে ওল্ডহামের আব্দুল বাদুদ ওনার প্রশ্ন ছিল উনি আলহাজ আব্দুল ওয়াদুদ সাহেব সেভেন্টি থ্রি ইয়ার ওল্ড ম্যান আজকাল সেভেন্টি থ্রি বয়স খুব বেশি নাই আপনি মনে করেন না জানু আপনি কয়েকবার এক কথারে বারবার রিপিট করছেন আব্দুল সাহেব এই সপ্তাহ টিভি দেখেন আমরা একটা দেখরা সেভেন এইট জিরো ওই যে স্কাই স্কাই যে মালিক রুপাট ম্যাডক হি নাইনটি থ্রি আর ওইটাই ওই সপ্তাহ ফার্স্ট নম্বর বিয়া করছে সিক্সটি সেভেন ইয়ার ওল্ড উমেন ডে এই সপ্তাহ হি ইজ নাইনটি থ্রি ই হিসাবে তো আপনি তার বিচারতা কি বিশ বছর ছুটো তো আপনি বেজান নাজানো আমি হয়েছি বলে এক কথাটা বার বার হই রা আইসোন টু থাউজেন্ড অ্যান্ড এইটও টু থাউজেন্ড এইট আওয়ার বাদে গড়িমশি করিয়া বয়সু হয়ে গেছে দেখিয়া ইন্ডেফিনেট লিভ পাইসোন এখন ইন্ডেফিনেট লিভ ফাইলে ইন্ডেফিনেট লিভ বি পি একটা দিছে ফয়লা ফাইসলা বি আর পি রান আউট হইব মার্চ আগামী বছর মার্চ মাসও আপনার প্রশ্ন হইল যে ইত্যাদি দেশও গিয়া আইটাম ফার্মনি শুনোকা আপনি যদি আমরার অনুষ্ঠান দেখতা তাইলে বুঝলামে এই বি হোকা আর বিগনেট হোকা আর যত ধরনের প্রি লেটার হোকা। ইটা সবটা আউট অফ অর্ডার হয়ে দিব এই বছর ডিসেম্বরের একত্রিশ তারিখ এর মানি না নতুন ভিসা আইব অর্থাৎ ভিজা আপনার যে একটা আছে ওটা স্টেটাস আপনার সমান থাকব কিন্তু এই জিনিসটা ডিজিটাল হয়ে যাব আপনি কোনো কাগজ লইয়া যাওয়া লাগতো না শুধু আপনার পাসপোর্ট থাকব ও পাসপোর্ট দিয়া রেজিস্টার করতে দিসেম্বরের আগে ডিসেম্বরের একত্রিশ তারিখের আগে আর তখন আপনার ই ভিজা হয়ে যাব আপনার যে পাসপোর্ট আছে ওটা একটা স্মার্টফোন আর ইমেইল অ্যাড্রেস থাকে যদি বাংলাদেশ যাইন বাংলাদেশ থেকে আইয়া এই আপনার বায়োমেট্রিক কার্ড দেখানি লাগতো না অটোমেটিক পাসপোর্ট নাম্বার দিলে আপনার কম্পিউটারে উঠে দিইব দেন আপনি ইনডিফেন্ট লিভ পাওয়া মানুষ আমি আপনার একটা অ্যাডভাইস দেই আব্দুল হজুর সাহাব আপনি সেভেন্টি থ্রি হয়ে গেছে বয়স সিক্সটি ফাইভের উপরে হইলে বি ওয়ানও লাগে না লাইফ ইন দ্য কেউ লাগে না আপনি ব্রিটিশ করেন না কেন আমি বুঝিয়াম না এখনও সময় আছে ফার্স্ট ছয় মাস সাত মাস আপনি চাইলে ব্রিটিশ করতে পারবা কিছু পয়সা খরচ সরকার দেশও থাকলে আমি নিজে জজ আসলাম বুঝছেন নি ক্লাস ওয়ান চাকরি গেজেটেড চাকরি এটাইতে বড় খুব হোম চাকরি আছে বাংলাদেশ তারপরেও যে বেতন পাইতাম একেবারে ঈদের সময় এটা খাফর লইতে বড় জোর ভর্তর আর ঈদেশও ডেইলি মোজায় ফিরলেও কোনো অসুবিধা নাই অত নিয়ামত হয়ে যায় কেন তোরা পয়সা দিয়ে আপনি এই ব্রিটিশ হয়ে যায় না হ্যালি ভালো হইব থ্যাংক ইউ ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য আমরা এরপরে কলা আসছিলেন ব্রাইটন থেকে তানিয়া সিসাইড এলাকা থেকে ব্রাইটন থেকে ফোন করছেন আমরা তানিয়ায় তানিয়ায় ওইটা তান হাজবেন্ডে তানদে নয় বছর আগে আনছেন নয় বছর আগে আনতে সময়ে তাই আঠারো হাজার ছয়শো খাম দেখাইও আনছেন বর্তমানে দুই বাচ্চা তারা টেন ইয়ার উঠে দিলাইছে কারণ তান তানোর খাম নাই বেনিফিট লই আর ফি ওয়াইবার দিয়া দুইবার লইয়া আর এখন প্রশ্ন হইল আবার তো দশ বছর রিজার্ট ইন্ডেফিনেট লিব লাগে ফর্তা এ তো লাইন পাইছইন আপনারা খুব ভালা ফি ওয়াইবার দিয়া নতুবা ইন্ডেফিনেট লিব আপনার গেল চার হাজার সাহেব হাজার পাউন্ড ইগুণ তো বা এখন তানিয়ার কথা হইল টান একটা পয়সা নাই আপনার আর বেনিফিট যত পয়সা পায়নিগুন কোন একটার আয় আমার সোকা ওতো অন দ্য এয়ার বলেছে আমরা কুন্তা নাই জামাইর কাম নাই পয়সাও নাই আমারও নাই কিন্তু আমার বাইচান্ত ছোটো ছোটো বাই চাইন্সও লাগি চার হাজার পাউন্ড তৈরি একাউন্টও বেনিফিট ফাইকরা ওখান খাওয়াও যথেষ্ট আপনি এই আপনার প্রশ্ন বুঝতাম পারছি যে আমার বাইচ্যান্স নামে যে পয়সা আছে ইগুন তারা বুঝ পাইবনি বা ইগুণ ডিক্লেয়ার করা লাগবনি আপনি ইগুণ ডিক্লেয়ার না করলেও তারা জানে আর বাচ্চাঞ্জন নামে যে পয়সা এক আপনার পয়সা তো এখন এই সাইট হাজার পাউন্ড যদি থাকে আমি সে এক কেস করছি এই ফি লাগে এপ্লাই করছিলাম বুঝছি নি ফি লাগে এপ্লাই করছি বেটির কোনটা নাই কোনটা নাই কইয়া আর হোম অফিসে দেখে তার ব্যাংক স্টেটমেন্টও তিন মাস না চার মাস আগে পনেরো হাজার পাউন্ড আইসি ওই কিন কি। কি বা না করে দিল বাইরে কইলাম বলে আপনি এল্যা আমার বিজনেসের পয়সা আমার বনির অ্যাকাউন্টও তৈরি আসলাম তো ইলা তৈরি রাখলে চার হাজার পাউন্ডে অবশ্য কোনো কিছু না হওয়ারও কথা তবে অত পয়সা এক অ্যাকাউন্টও রাখা ঠিক নাই বালিশর তলে অথবা মাদ্রাসের তলে পয়লা তৈরি করে জানু কিছু আর দুই এক হাজার টাকা যদি রাখিয়া অ্যাপ্লাই করেন জানু ইন্ডেফিনেট লিভটা আনিলে ক তার বাদে একেবারে ফুরাফুরি দায়মিভাবে আপনার রাজা বা রানীর ফান্ডও তাকে লোক কোনো অসুবিধা নেই আপনি তো সব দিক থেকে ওনাদেরকে ভালোই পরামর্শ দিলেন বিরতির আগে আমরা আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি এবার আপনাদের প্রশ্ন নিব আর অপেক্ষা রাখবেন না আমাদের এবার সপ্তম কলার কে দেখি সালাম আলাইকুম দর্শক পর আবার ফিরে এলাম সালাম আলাইকুম বিরতির আগে আমরা আপনাদের জি আর আপনারা যখন আমাদের সাথে কথা বলবেন আপনাদের টিভি বলি অবশ্যই বন্ধ রাখবেন না হলে আমরা আপনাদের প্রশ্ন পেতে কষ্ট হয় এবং আমরা আমাদের কোথায় শুনি সো ব্যারিস্টার সাহেব আগের প্রশ্নের উত্তরটা কি তানিয়া যে ওনার প্রশ্ন ওনার যে ছেলেদের অ্যাকাউন্টে পয়সা এটা তো অবশ্যই কোনো অসুবিধা হবার কথা নয় আর বাই অ্যামাউন্টটা কত হলে অসুবিধা হতে পারে সাধারণত সাধারণত ম্যাক্সিমাম টু থাউজেন্ড পাউন্ডের মতো যদি হয় ধরে এটা এটা কোনোভাবে ইয়ে করছে কিন্তু আমি বুঝতে পারছি তানিয়া তার চাইল্ড বেনিফিটের পয়সা হোক বা কিছু হোক বাচ্চাদের কথা চিন্তা করতেছে দে আর গুড প্যারেন্টস জি তানি আপনার যেভাবেই হোক মানে দুই হাজারের উপরে হলে হয়তো আপনার সমস্যা হতে পারে দেখলে তো অসুবিধা হবে অসুবিধা হয়ে যেতে পারে সো আপনি সতর্ক হবেন আপনার অ্যাপ্লিকেশনের আগে আমরা যাচ্ছি আমাদের অনেক কলার লাইনে আছেন সালামালাইকুম জি ওয়ালাইকুম সালাম কে বলছেন কোথায় থেকে বলছেন

জি বিসমুল্লা রহমান রহিম আব্দুল মতিন ফোন কোন জায়গাটা কি ওয়াইফ আর হাজবেন্ড দেওজন আইসোন ভিজিটার হিসাবে দুই হাজার বাইশ সালো আই হলে এসআইলাম ক্লাইম করসোন এস আইলাম ক্লাইম করিয়ার্লে বহু দিন গেছে গিয়া ফাইনাল ইন্টারভিউ হয়েছে না তারা এ আর কার্ড দিলাইছে সাধারণত এসাইলাম আইলাম ডিপার্টমেন্ট খুব বিজি এর কারণে এ কার্ড দিলায় আপনার ফাইনেল ইন্টারভিউ হয়েছে জানুয়ারি সতেরো তারিখ এই বছর দুই সাল এখন জানতে চাইলা যে ফাইনাল ইন্টারভিউর বাদে দুল মতিন সাহ একটা কথা কয় প্রায় এসাইলাম আইলাম সিকার জেলা এরা করেন যে ফয়লা মনে করেন হয়তো এ আর সি কার্ড দিলেইলো অথবা বেনিফিট দিলেই লো মনে করেন মনে হয় এসে আইলাম ক্লেম সাকসেস হলে গেছে না এখন যদি আপনার এই ফাইনাল ইন্টারভিউর বাদে দুই ডিসিশন আপনার পক্ষে আছে পক্ষে আপনি বইতে হকা আল্লাহ আল্লাহ হরকা ওবেটার গেছে দুই রাখাত নভাজ নমাজ ভরিয়া আল্লাহর গেছে হোকা আল্লাহ তুমি একটা ডিসিশন বালা আনি দেও এখন কুচ্চু লড়াছড়া করেন না জানো থ্যাংক ইউ জি এরপরে গলা লুটন থেকে রাখিব উনা বিজনেস বিষয় সংক্রান্ত। হ্যাঁ, রাকিব জবেল উটন্তাকে ফোন করছইন কইরা বইন আর বোন বনি জামাই আর তিনটা বাচ্চা আনার কোনো উপায় আছেনে। আフラー বইনার বনি লাগি যদি মায়া থাকে বাই বনির মায়া সাধারণত বনিন্তর মায়াতাগে বাইয়ন্ত লগি বেশি। বাইয়ন্তর যেপরিমান 6টা বনি লাগি যেপরিমান মায়া 1 বনির অতখান মায়া বাইল লাগি থাকে। এটা কেমনে পরিমাপ করলে? আমি কই আর সাইকোলজি সাধারণত এক বইনে লাগি লাগিয়ে করে বাইয়ে সাধারণত লাগি লাগে করে না এখন আপনি এখন বালা মানুষ এর লাগি বইন দিয়ে লাগি চেষ্টা কররা। এটা যদি চেষ্টা করেন দুই হাজার চব্বিশ সালও পাঁচজন মানুষ আপনি আনতা চাইরা আর মনে করার বারিস্টার কুতুবুদ্দিনও ল এন্ড জাস্টিস অন হলে এটা সমাধান হয়ে দিব এটা রিয়ালিস্টিক নাই বুঝলেন আপনার উচিত আপনার লুটন বালা বালা সলিসিটার আসবেন এরার গেছে গিয়া মাতিয়া কাজে যে করতা। সাধারণত পাঁচজন মানুষ লগে অপ্লাই করলে স্টেট ওয়ে তারা রিফিউজ করে দিব এর মানে না যেন ওর না জানো স্পেশাল কেস আছে একটা করা যায় এই প্রোগ্রামও অত লাম্বা খাওয়া যান না আমি মাপছে আপনি কোনো লয়ারর লগে অ্যাপয়েন্টমেন্ট করিয়া পয়সা দিয়া গিয়া করকা তো আপনার খাম আমরা আর দেশ হইন মলিসা বর্গেস থাকি দুদিন তাবি জানইন আর ফয়সা দিয়া হাদিয়া দিয়া আনইন না সদকা দিয়া আনইন না তে ই তাবি যেও খামায় না তো বনির লাগি কিছু ফয়সা খরচ করিস দিয়ে এডভাইস বা এডভাইসে খাম করব থ্যাংক ইউ ধন্যবাদ বেশি সাহেবের কলার বেগম ওই আমাদের তানিয়ার প্রশ্নের মতো সিমিলার হ্যাঁ আমরা কলা নাম্বার সিক্স তানিয়া বইন ব্রাইটন থেকে জেলা করছিলাম প্রায় ওলা কিন্তু একটা জিনিস তানিয়া বনির আরেকটা ডিফারেন্স হইল ম্যাডাম বেগমর হাজবেন্ডে পিআইপি ফাইন অসুস্থ মানুষ অসুস্থ মানুষ আর আর একটা হইল যে তাইন যে গত এক্সটেনশন করছেন কোনোটা ফি এইবার দিয়ে করছেন না করছেন নিজের পয়সা গাটির পয়সা দিয়া শুনেন বইন বেগম আপনি ফি ওই বা আপনি সলিছিটারের দুদিন কিছু পয়সা খরচ করেন হি কেন এপ্লাই সাধারণত আপনার মতো যে যে কেস হল এটা কেস আমি নিজে দেখছি ফি ওয়েবার এপ্লিকেশন ইজ সাকসেসফুল কিন্তু অহন একটু দেরি লাগে একটু সময় লাগে বুঝছেন আপনি যদি একটু সময়ের আপনার একটু এক্সপায়ার হওয়া ও আর এক তিন মাস আগে যদি গিয়া সলিচিটার রেখোই বলে আপনার পয়সা দেখুন লাগে দিম কিন্তু আমার অ্যাপ্লিকেশনও অতটা পয়সা লাগব সরকারের দিতে যত পয়সা লাগে এনএইচএস ফিজ তারপরে আবার হোম অফিসের ফিজ ও কিন্তু মাফ করান কোনটা খরি দেখা আমার মনে হয় ইয়োর অ্যাপ্লিকেশন উইল বি সাকসেসফুল ইনশাল্লাহ তবে একটা কিন্তু ইল আপনার বাচ্চা তোর অ্যাকাউন্টও বা আপনার অ্যাকাউন্টও যদি চার হাজার পাউন্ড থাকে চার হাজার পাউন্ড থাকলে তো তো আপনার ফির পয়সা ওই যায় গিয়া আপনি যে বেনিফিট পাইরা এগুঞ্জে তো ফিজ এগুণ প্রায় চার হাজার বা ছয়ত্রিশশো সাতত্রিশশো পাউন্ড দেখব এর লাগে অত পয়সা হোম অফিসে না দেখানিটা পালা। পনেরোশো থাকে দুই হাজার পাউন্ড যদি থাকে তাহলে স্যার থাকতে পারে আপনি ইনকাম সাপোর্ট বা ইউনিভার্সাল ক্রেডিটও ফাইন যদি তো তার একটা সীমা আছে আপনি অতটা পয়সা আপনার অ্যাকাউন্টও থাকে যদি তে আপনি বেনিফিট ফাইতে নাই আর এর চেয়েতে কমও থাকে দিন তা বেনিফিট পাইবা ফি পাইবারটা এইরকম বেনিফিটর মতন সরকারে আপনার ফি মাফ করে দিত দেশন আপনার কাছে যত পয়সা আছে আরও কোয়েশ্চনের সম্মুখীন হইবা পয়সা করি একটু অ্যাকাউন্ট থেকে হরাইয়া বুঝছেন নি অ্যাকাউন্ট থেকে হরাইয়া অন্য একাউন্ট নিয়া রাখলে হইতো না আমি এক নিয়া বিদেশি ব্যাংক বিচার রাখি দিছিল চাল্লিশ হাজার পাউন্ড আর বেনিফিটে কইল তোমার তো পয়সা নাইটা সয়গু অত পয়সা ফাই তুমি আর বাদে বিদেশি সব তা দেখাশুনা করে ব্যাংক অফ ইংল্যান্ডে এভ্রিথিং যত ব্যাংক আছে সব হলর দেখাশুনা করে ব্যাংক অফ ইংল্যান্ডে এফ সি আইয়া ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অথরিটি আছে একটা এরা কলে কলে জানাইছে দিচ্ছে বেনিফিটালরে বাদে এখন করতাম আমি বললাম দৌড়ি পয়সাও কি পয়সা রানির বাদে তারা কইছে বলে কিতা বলে স্টুডেন্টর পয়সা আসিল ইগে নিচে গিয়া ইতা কইলে তারা বিশ্বাস বিশ্বাস করছে না তারপরে বহুত লম্ব হইছে লম্ব হওয়ার বাদে পয়সা না থাকলে নিত কই থাকে জি ব্যারিস্টার সাহেব আপনার কথা আপনার কথা যুক্তি আছে আপনার যেহেতু অ্যাকাউন্টে পয়সা আছে তা আবার আপনি ফিউবার কেন ফিউবার কেন আপনি যদি এফোর্ড করতে পারেন

शॉर्ट टर्म स्टडी बिशांजी जी इटरनली डिफर गाइड फॉर बिशां एप्लीकेशन फ्री है लाइक मंगल की आईचा वाली को यूज़ ना दे आराउंट बार फोर एडमिन पासपोर्ट में सिक्स जी uh, হালিমা আপনি কাকে আনতে চান দেশে থেকে শর্ট টার্মাডি বিষয়টা আপনার বাড়ি মলিবে যাননি হালিমা আচ্ছা থ্যাংক ইউ শুনতে হালিমা আপনি ওই এই প্রশ্নগুলা আপনি কোনো এজেন্সির সাথে বলবেন আর আইন রিলেটেড হলে আইন সম্পর্কিত হলে আমাদেরকে বলবেন তারপর তারপরেও আমাদের সাহেব আপনাকে জি ধন্যবাদ জি হ্যাঁ সাহেব বলবেন আপনি আপনার ফোন রেখে দেন ধন্যবাদ আপনাকে বেস্টে সাহেব আমরা এই প্রশ্নের উত্তর সরাসরি চলে যাব জি এক মিনিটের মধ্যে যদি দিয়ে দিতে জি জি হালিমা শুনুন কে আমাদের এইটা এই যে স্টুডেন্ট ও ইয়া আওয়া লং টার্ম শর্ট টার্ম মিডল টার্ম লাগি এগুলা ডিপেন্ড করে কোর্স ওর উপরে আর স্পন্সর যে কলেজ তারার উপরে তো আমরা লয়ার হলে এডভাইস দেই কাগজপত্র হলতা দেখিয়া আপনার যে বইনপুত্রে আনতে চাই রা বইনপুত্রর এডুকেশন কিতা কলেজের নাম কিতা স্পন্সারশিপর মাঝে তান দিছে নি ওতা সকলতা আপনার যদি এক কথায় চুম্বক কথায় আপনার উত্তরটা দেই এটা হইব যে আইনও আছে যদি আপনার বইন ফুতে এন্টিক অফিসারে স্যাটিসফাই করতে পারবেন তো আইনও আছে শর্ট টার্মও আইতে পারবেন কিন্তু হকলতা না দেখলে বিস্তারিত উত্তর আমরা দিতাম পারি না ভেরি সরি ধন্যবাদ হালিমা আশা করি আপনি বুঝেছেন যে শর্ট টার্ম স্টাডি ভিসা সুযোগ আছে আপনারা সুযোগ নিতে পারেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য দর্শক আমরা আপনাদের আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি যে আপনারা আপনাদের যখন আমাদের সাথে কথা বলবেন আপনাদের টিভি ভলিউম বন্ধ করে অথবা পাশের কোনো রুম থেকে আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলবেন এবং ফোনে আমাদেরকে শুনবেন টিভিতে নয় আমরা লাইনে থেকে কেউ আছে কিনা সালাম আলাইকুম জি ব্যারিস্টার সাহেব আমাদের এই অনুষ্ঠান ফেসবুকে ফেসবুক অ্যান্ড টিভি ইউটিউবের ফেসবুক পেজ এবং ইউটিউবে প্রচারিত হয় আমরা জানি দেখি অনেক লোক আমাদের এই অনুষ্ঠান দেখেন পাশাপাশি আমি আগেও বলে রাখি আমাদের এই অনুষ্ঠান পুনর্প্রচারিত হবে আগামীকাল সকাল সাড়ে নয়টায় অগ্রিম দেখেন আমন্ত্রণ জানাচ্ছি কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমাদের হাজার হাজার দর্শক দেখেন

বাংলাদেশে ই পাসপোর্ট বার করছে রাখিদিন বাংলাদেশ এম্বাসি যদি আপনি একটা বাংলাদেশি পাসপোর্ট লাগে অ্যাপ্লাই করেন তো দুই দিনের ভিতরে আপনার যে লোকাল থানা মলিবাজার হোক সিলেট হোক আর ডাহাত হোক অনলাইনে যায় কেউ ইনকোয়ারি লাগে তো এই ইনকোয়ারি করিয়া তারা অনলাইনে আবার জানাইলে যে এই মানুষ জেনুইন না জেনুইন নাই এইটারে ই পাসপোর্ট হয় তো এই ই পাসপোর্ট দুনিয়ায় যে কোনো গেলে এটা মেশিন রিডিবল মেশিনে এটা ফরিয়া ফড়িয়া আপনার যত ডেটা আছে আপনার ডেট অফ বার্থ বাফর নাম জন্মস্থান কোন দেশ বাড়ি এটা এটা দেখতে পারে এইরকম একজন ই ভিজা যে এই ই ভিজা আপনার কি ভিজা আছে ওখানও আপনার যে সময় বাংলাদেশ থেকে প্লেনও উঠতে চাইবা তখন হকান থেকে ইমিগ্রেশন অফিসারে দেখি নিতে পারবা পারবো যে আপনার সঠিক ভিজা আছে না নাই আপনার সঠিক ভিজা যদি না থাকে তে আপনার এই প্লেনও বোর্ড করতে দিত নাই কারণ এয়ারলাইনে লইয়া আইব এয়ারলাইন এয়ারলাইনে আপনার অনেক পয়সা ওরা কিভাবে এটা শিওর করবে যে না এটা শিওর করবে শুধু আপনার পাসপোর্ট সঙ্গে যদি থাকে তাহলে আপনার কোনো অসুবিধা হবে না ধন্যবাদ আপনাকে আমরা দর্শক আজকের মতো আপনাদের আর প্রশ্ন নিতে পারবো না আমরা সময় শেষ প্রান্তে চলে এসেছি আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখেন আমরা আশা করি আপনারা আমাদের অনুষ্ঠান লাইক করবেন কমেন্ট করবেন এবং প্রশ্ন থাকলেও করবেন আমরা চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে আর এই যে 10 দিন আসছে আসছে এই 10 দিনের দুয়াতে আমাদেরকে স্মরণ করেন প্লিজ এবং এই জুলহাজ্জ মাসের যে প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক ক্যালেন্ডার মধ্যে এই 10 দিন খুবই গুরুত্বপূর্ণ সো আমরা আপনাদের জন্য দোয়া করব আপনারা ইবাদত করবেন এই প্রত্যাশা করি যে যেখান থেকে দেখলেন অনুষ্ঠান সবাইকে শুভ